দর্শক আপনাদেরকে দেখাচ্ছিলাম হচ্ছে ছোট কিছু গরুর দাম। ভাইয়া এই গরুটার দাম কেমন কি চাচ্ছিলেন? এটা 1.10 দিয়েছিলাম। 1.10 দাম দিয়েছিলেন। কাস্টমার কেমন বলছে ভাইয়া? কাস্টমার বলতেছে 80-70। 80-75 এরকম বলছে। আপনার ছাড়া দাম কেমন এটার? আমার ছাড়া দাম লাস্ট 95 হইলে ছাড়বেন। আর এই পাশে মাঝখানে এটা হচ্ছে 1 লাখ। ছাড়া দাম আপনার? ছাড়া দাম হচ্ছে ছাড়া দাম 90। ছাড়া দামটা কি বলবেন? আর ওই পাশেরটা দাম দিচ্ছে 90। আচ্ছা, আশি। এটার ওজন যদি একটু বলতেন, ওজন দুই থেকে একটু বেশি আছে। দুই থেকে একটু বেশি হবে। আচ্ছা, গরুর দাম মনে একটু বাড়ছে মনে হয় নাকি? বাড়ছে বলতে কাল থেকে একটু কম, মানে কাস্টমার আগের কাল থেকে কম গেছে। আচ্ছা, তো হচ্ছে আমাদের দেশি। আচ্ছা, দেশি। আচ্ছা, যেটা পালাছি। আচ্ছা, সাতকানিয়ার। সাতকানিয়ার কত কাজ ছিলেন ভাই আপনি? সাতকানিয়া মধ্যম ছিল। আচ্ছা, চরতি। চরতি কালির চরতি হচ্ছে, চরতি গিয়েছিলাম আমরা, তুলাদুলি বাজার আছে ওখানে একটা। দর্শক আপনাদেরকে এক ভিডিওতে আমরা তুলাদুলি বাজার দেখাচ্ছিলাম। এবার তুলাদুলি বাজার শনিবারের হাট কেমন বসছিল? এখানে ভালো, এখানে দাম আছে। এখন কি রেগুলার বসে হাট এটা? হ্যাঁ, এখন আছে। আজকে আছে? আজকে মানে এটা শনিবারে হয়। রবিবার পড়লে একটা হাট হওয়ার কথা ছিল। যাক, দর্শক আমরা সাতখানের একজন ব্যবসায়ীকে পেয়ে গেলাম। এবার এগুলোটার কেমন ছিল ভাইয়া? জান দিছি 170, বিক্রি করার দাম হচ্ছে 1.5 লাখ। 1.5 লাখ বিক্রি, 170 চাচ্ছিলেন। ওজন কেমন ভাই এটা? 3.5 মনে এরকম হবে। আচ্ছা, আর এই পাশেরটা ভাইয়া? এটা হচ্ছে একই, ওজন কেমন আছে ভাই এটার? 4.5 আছে। কাস্টমার কেমন বলে? আচ্ছা, আপনার সাথে একটু আসি। গরু কতগুলো আনছিলেন আজকে? বিক্রি হয়েছে কেমন ভাইয়া? এখনো বিক্রি করে না। আচ্ছা, আমাদের কোনো কাস্টমার যদি দর্শক আপনার কাছ থেকে ফোন করে গরু সংগ্রহ করতে চায়, এক্ষেত্রে আপনার নাম্বারটা দেওয়া যাবে কিনা? নাম্বার যদি একটু বলেন ভাইয়া। 01-8-7-6-7-6-8-0-4-5-6-6। দর্শক কথা বলছিলাম ভাইয়ের নাম? মোহাম্মদ গিয়াসুদ্দিন। মোহাম্মদ গিয়াসুদ্দিন ভাইয়ের সাথে কথা বলছিলাম। আমরা ছিলাম বন্দননগরী চট্টগ্রামের 1 কিলোমিটার হাট থেকে। তো ভাইয়া, ওনার কিছু গরু আমরা দেখাচ্ছিলাম ওনাদেরকে। তো আপনাদেরকে যদি আমি একটু অন্য পাশে একটা খাইনে নিয়ে যাই, চেষ্টা করবো ওই পাশে কিছু গরু দাম আপনাদেরকে দেখানোর। ওই পাশে কিন্তু বেশ সুন্দর দুই গরুগুলো দেখতে পাচ্ছি। এ পাশে কিন্তু বেশ ছোট এবং ছোট সাইজের কিন্তু বেশ কিছু গরু আমরা দেখতে পাচ্ছি। যদি আপনাদেরকে একটু দেখাই, চমৎকার সুন্দর। চেষ্টা করবো ভাইয়াদের কাছ থেকে একটু দামটা জানার ভাইয়া। আসসালামু আলাইকুম ভাই, তো কথা বলি আপনার সাথে। ভাই, এই গরুটার দাম কেমন দিচ্ছিলেন? 1,20,000 দিচ্ছিলেন। কাস্টমার কেমন বলে? 85-90 বলে। আপনার ছাড়া দাম কেমন ভাই? 95 হলে ছেড়ে দেব। ওজন কেমন আছে যদি একটু? 3 মণ 10 কেজি। আচ্ছা, পাশেরটা ভাইয়া কত যাচ্ছিল? পাশেরটা চাইতেছি 105। ছাড়া দাম কেমন আপনার ভাইয়া? 85 হলে ছেড়ে দেবেন। আর এটা ছাড়া দামটা বলবেন শুধু? এটা হ্যাঁ, এটা 85 হলে ছেড়ে দেবেন। 85 হলে ছেড়ে, মানে এখানে ম্যাক্সিমাম 85-80 এরকম। ওজন কতটুকু হইতে পারে? ওজন সর্বনিম্ন আছে আপনার 80 কেজি। 80 কেজি। আর সর্বোচ্চ? সর্বোচ্চ আছে 3.5 মণ। আচ্ছা দর্শক, এগুলো 80-85 হলে উনি ছেড়ে দিচ্ছে। ওজন আছে সর্বনিম্ন হচ্ছে 80 কেজি, আর সর্বোচ্চ 3 মণ 3.5। আচ্ছা, এগুলো কিন্তু এইভাবেই দিচ্ছে দামগুলো। তো এই গরুগুলো কিন্তু 80-85-এর মধ্যে আপনারা পেয়ে যাবেন। বেশ কিছু গরু আছে ভাই। গরু কয়টা আছে আপনার কাছে? 25টা আছে। আচ্ছা দর্শক, 25টা গরু ভাইয়া নিয়ে এসছে। আমি দেখাচ্ছিলাম আপনাদেরকে, এগুলো কিন্তু 80-85-এর মধ্যে আপনারা পাবেন। বেশ কিছু গরু যারা ছোট এবং মাঝারি সাইজের গরুগুলো চাচ্ছিলেন, তারা 1 কিলোমিটার বাজারে আসতে পারবেন। এখানে কিন্তু বেশ কিছু ভালো ভালো গরু দেখতে পাচ্ছি আমরা আপনাদের চাহিদা অনুযায়ী। আর এই পাশে কিন্তু আমার বড় কিন্তু কিছু গরু আছে ভাইয়া। এগুলোটার দাম কেমন দিচ্ছেন ভাই? দাম দিচ্ছি 160। কাস্টমার কেমন কি বলে? 120 বলে। 120 বলছে। আপনার ছেড়ে দেওয়া দাম কেমন? আমার ছেড়ে দেওয়ার দাম 50-40। 1 লাখ। 1,50,000-40,000 হলে ছেড়ে দেবেন। ওজন যদি একটু বলতেন ভাইয়া কেমন আছে? এটা ওজন 6 মণের মতন হবে। 6 মণ 6.5 মণ? না, 6 মণ 6.5 মণ হবে না, কম হবে ভাই। 6 মণ হবে? না না, 6 মণ। লম্বা আছে গরুটা? লম্বা থাকলেও
দর্শক এটা একটু ওজন নিয়ে আমি কনফিউজনে আছি, তারপর আপনারা চেষ্টা আপনারা আইডিয়া করে নেবেন না গরুর ওজন কেমন হতে পারে, এটা কমেন্ট করে জানাবেন আমাদেরকে। আমরা ছিলাম হচ্ছে নগরী, আর এই গরুটার দাম কেমন দিচ্ছেন ভাই? ১৮০ চাচ্ছিলেন। কাস্টমার কেমন কি বলেন? আচ্ছা ৪০,০০০ ছাড়া দাম কেমন আপনার এটার? তত হলে ছাড়বেন এটা? ৬৫-৭০ ১৬৫-৭০ হলে ছাড়বেন। দর্শক দেখাচ্ছিলাম আপনাদেরকে কিছু কিছু গরুর ভিডিও, মানে যেগুলোর দাম কেমন চাচ্ছে ওইটাই জানাচ্ছিলাম আপনাদেরকে। এই পাশেও কিন্তু বেশ কিছু সুন্দর গরু দেখতে পাচ্ছি, চমৎকার। আর এই পাশে যদি নিয়ে যাই, এই পাশে কিন্তু বেশ কিছু ছোট সাইজের গরু দেখতে পাচ্ছি। কথা বলো ভাইয়ের সাথে, ভাই একটু কথা বলি আপনার সাথে। এই গরুটার দাম কেমন দিচ্ছিলেন? মানে আমার কেনা আপনার, হ্যাঁ আপনি কত ছাড়বেন এটা? কাস্টমার কেমন বলেন? এটা আমি ৮০ হলে ছাড়ি দেবেন। কাস্টমার কত বলেন? ৭০-৬৫ এরকম বলছে, ৮০ হলে। ওজন যদি বলতেন একটু? ওজন ১১০ কেজি। ১১০ কেজি। আর পাশেরটা ভাইয়া? ৭০ হলে ছেড়ে দেবো। ওইটার সারা দাম কত? লাস্টের দুইটা সামনেটা ৬৫, পরেরটা ৬০ এরকম। ওইটা তো ৮০ সিসি দেখতে মনে হচ্ছে, ৮০ সিসির মতো লাগছে। যাই হোক দর্শক, বাজারে কিন্তু প্রচুর ছোট গরু আছে, বড় গরু আছে। আপনারা চাইলে ১ কিলোমিটার বাজারে আসেন, এসে দেখে শুনে গরুগুলো সংগ্রহ করতে পারেন। ভাইয়ারা আপনাদের জন্য রেখেছেন। এই গরুটা কি আপনার? না, এটা আচ্ছা ও ভাইয়ার গরু। এই পাশে কিন্তু আরও একটা সুন্দর, মানে এই সাইজের গরুগুলো দেখলাম আমি, আস্তে আস্তে অনেক চাহিদা আছে। তো এই গরুগুলোর সম্পর্কে আপনাদেরকে দেখাচ্ছিলাম। অনেকগুলো গরু এখানে মোটামুটি ভালো দামে কিন্তু যাচ্ছেন, তো কাস্টমারও আছে গরুর। দরকষাক চলছে, তো আসলে দরকষাকষি করে গরু নিতে হচ্ছে এখানে। সুন্দর, আমি যদি আপনাদেরকে একটু বাহিরের দিকে নিয়ে যাই, হাটের বাহিরে, কিন্তু গরু আসলে প্রচুর আছে বাজারে। আপনারা চাইলে এখান থেকেও গরু সংগ্রহ করতে পারবেন। তো আমরা চেষ্টা করছিলাম হচ্ছে ছোট গরু খুঁজছিলাম, কিন্তু যারা গরু বিক্রি করছেন তারা কিন্তু ছোট গরু পাশাপাশি বড় গরুও রাখছে। তো বড় ছোট গরু মিক্স, আচ্ছা জমক গরু। হ্যাঁ, এই দুধের দাম কেমন যাচ্ছিলেন ভাইয়া? এই দুধের দাম চাচ্ছি ৫ লাখ। ৫ লাখ যাচ্ছেন? তো সিঙ্গেল এটার ওয়েট কেমন আছে? এগুলোটার ওজন আছে মনে করেন যে ৬.৫ মন। ৬.৫ মন আছে। কাস্টমার কত বলে এটা? কাস্টমার যা বলে মামা মাইনে নিয়ে যায়। কত করছে এমনি? কাস্টমার বলে ১৫০ নাও, ১২০ নাও। আচ্ছা খালি দাও। আপনার ছাড়া দাম কত এটা? আমার ছাড়া দাম ২০০। ২০০ হলে ছাড়ে দিচ্ছেন। আর ওই পাশের টাকা জোর জোরার এক জোরার একটা আর কি, এটা কত বলছিল? একই উড়াও ওই বলছে। এটা কত বলছে? আমি দাম চাচ্ছি একই, কাস্টমারে একই কথা বলে, আমি দাম চাচ্ছি একই দাম। আচ্ছা কাস্টমারে একই বলছে। আচ্ছা একই দাম বলছে। আর পাশের এটা কেমন দিচ্ছেন? পাশের এটা আমি চাইছি ৩০০। ৩০০ চাচ্ছেন। কাস্টমার কত বলছে? কাস্টমার বলছে ১৩০ দেবা। ১৩০ দেবে? আচ্ছা এই বলে। আপনার ছাড়া দাম কেমন এটার? আমার এটা ছাড়া দাম ২৫০। ২৫০ হলে ছাড়ছেন? আচ্ছা তো ওজন যদি একটু বলতেন আইডিয়া? ওজন ৮.৫ মন হবে। ৮.৫ মন হবে, শিওর আপনি? হ্যাঁ শিওর। কম তো হইতে পারে? কম শির ২-৫ কেজি শিরা হইলো, ৮ মনের নিচে আসবে না। ৮ মনের নিচে আসবে? আপনি শিওর? দর্শক উনি শিওর দিচ্ছেন, আপনারা কমেন্ট করে জানাবেন যে সে উনি শিওর বলছেন কিনা। ভাইয়া একটু কথা বলবো আপনার সাথে। আসসালামু আলাইকুম ভাই, একটু কথা বলি আপনার সাথে। গরু নিতে এসেছিলেন? জি জি। গরু কি পছন্দ হলো? পছন্দ এখনো হয়নি। আচ্ছা গরুর দাম বেশি? দাম বেশি বলছে? দাম বেশি, মানে অনেক বাড়াবাড়ি করতে হচ্ছে, মোটামুটি দাম বেশি চাচ্ছে। ধন্যবাদ ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। দর্শক একজন ক্রেতার সাথে কথা বলছিলেন, উনি বলছেন যে দাম বেশি বলছে এবং গরুর দাম আসলে আমি গত হাটে আমরা কিন্তু আপনাদেরকে একটা ভিডিওতে দেখাচ্ছিলাম যে দাম কেন বাড়ছে। আমরা বিবির হাটে ছিলাম, তো ভাইদের কাছে একটু জিজ্ঞাসা করি যে ভাইয়া এই গরুর দাম তো কাস্টমার বলছে বাড়ছে, তো বাজারে অনেক সময় দেখছি গরুর দাম আসলে বাড়ায় বলা হচ্ছে, তো এই ক্ষেত্রে আসলে গরুর দাম বাড়ার পিছনে কারণটা কি একটু যদি বলেন? কাস্টমারে যদি এগোটা দিতে আমি ১২০ হাজার চাই না? জি। তা কাস্টমার বলবে যে ৫০ ভেঙে আছে। আচ্ছা আচ্ছা। এই কাস্টমারের এই গরুটা আমি ঝিনাইদহ থেকে কিনে নিয়েছি আমার বাড়ি ঝিনাইদহ। জি ঝিনাইদহ। এই গরুটা আমার ২০০ উপরে পড়ল। আচ্ছা আমি গরু ২০০ টাকা দিয়ে কিনেই নিয়ে আসছি, বাট আমার
পটকড়া দিয়ে দিয়ে আমার 215-20 পড়ে যাবে খালি বেচবো অর্থাৎ হচ্ছে আপনার ক্যারিং খরচে আপনার টাকাটা গরুর দামটা বেশি আসছে ওজন যখন 8 নেব সেখন তো এসব বুঝাই যাচ্ছে যে ওজন আসে আচ্ছা দর্শক আমরা একটা গরু 20000 টাকা মত আচ্ছা দর্শক আমরা আইডিয়া দিছিলাম আপনাদেরকে আর আমরা যেটা বুঝলাম উনি যেটা বলছেন ওনার বক্তব্য অনুযায়ী যে ক্যারিং খরচে ওনাদের গরুর দামটা কিন্তু আসলে বৃদ্ধি পাচ্ছে যেহেতু অধিকাংশ ব্যবসায়ী কিন্তু আমাদের চট্টগ্রাম সিটির বাহির থেকে আসেন তো যার কারণে ওনাদের ক্যারিং খরচটা একটু বেশি হয়ে যায় তো আপনারা চেষ্টা করবেন দেখেন ওনারা কিন্তু অলরেডি অনেকদিন ধরে কতদিন হলো আসলেন আপনারা তিন দিন হলো আসছেন গরু কতগুলো নিয়ে এসেছিলেন গরু নিয়েছি আমরা 19টা 19টা বেচছেন কেমন তিনটা বেচছি তিনটা বিক্রি করেছেন আদর্শ এইটার দাম কেমন চাচ্ছিলেন এটার দাম চাচ্ছি আমরা 220 220 কাস্টমার কেমন বলছে কাস্টমার বলে মামা 160 আজকে কাস্টমার এসে বলে 20 আচ্ছা 10 1 লাখ আচ্ছা আপনার ছাড়া দাম কেমন এটা আমার ছাড়া দাম মনে করেন 70000 70000 হলে ছাড়বেন আর এই পাশেরটা আছেন এটা তো দাম আছে 240 বুঝছেন আচ্ছা আচ্ছা বেচা বিক্রি দেখা যাচ্ছে যে 60-70 আচ্ছা 60-70 হলে আপনি বেচা বিক্রি করে দেবেন দর্শক আমরা ছিলাম বদননগরী চট্টগ্রামের 1 কিলোমিটার হাট থেকে তো বাইরে আসছেন ঝিনাইদহ থেকে তো আপনারা বাজারে এসে ওনাদের গরুগুলো দেখে শুনে নিতে পারবেন ওনারা মোটামুটি দাম বলছেন আপনারা বিবেচনা করবেন ওনার সাথে কথা বলে নেবেন যদি 2 টাকা কম পারেন 2 টাকা যেভাবে আপনাদের ভালো হয় ওইভাবে আপনারা গরুগুলো সংগ্রহ করতে পারবেন দর্শক আপনাদেরকে নিয়ে যাওয়া পরবর্তী একটা ভিডিওতে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু